আমরা যাবো পাচুরিয়া খানকা শরীফের জলসা। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকারই কথা শীতের সময়। চলুন তাহলে যাওয়া যাক পাচুরিয়া খানকা শরীফের জলসায়। তাহলে যাওয়া যাক পাচুরিয়া খানকা শরীফের জলসা, এই পাশে আসো। আমরা যাচ্ছি এর মাঝে পাচুরিয়া খানকা শরীফের জলসায়। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো পাচুরিয়া খানকা শরীফের জলসায়। এই জলসাটি পাচুরিয়ার মধ্যে বড় জলসা, পাচুরিয়া খানকা শরীফের জলসা। পাচুরিয়া গ্রামটাও অনেক বড়। চলুন তাহলে যাওয়া যাক। এই রাস্তাটি অনেক গাড়ি ঘোড়া চলাচল করে সিঙ্গাল রোড, কিন্তু বিশ্বের চাইতে বেশি গাড়ি চলাচল করে। এই রাস্তাটি বয়ে চলে গেছে। আমরা যাচ্ছি পাচুরিয়া খানকা শরীফের জলসা। আমরা প্রায় পাচুরিয়া বাজারে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে পাচুরিয়া খানকা শরীফে চলে যাবো। এখানে বন গাছ অনেক, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পাচুরিয়া খানকা শরীফের জলসায় চলে এসেছি, চলে যাবো আর কি। চলে এসেছি পাচুরিয়া বাজারে। চলুন তাহলে যাওয়া যাক পাচুরিয়া খানকা শরীফের জলসায়। আমরা কিন্তু বাইসাইকেল নিয়ে যাচ্ছি, জোরে যাওয়া যাবে না, বাইসাইকেল নিয়ে যাচ্ছি একবারে আস্তে আস্তে। লোকগুলা পাবেন, সামনে একটা মাছ ভাজা আছে, এই মাছ ভাজাতে 14ই ডিসেম্বর জলসা। তাহলে কী বার পড়ছে আপনারা কমেন্ট করে জানান, 14ই ডিসেম্বর বার কী বার। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো পাচুরিয়া খানকা শরীফের জলসা। একটা
এই ঘরটা কাঠের ঘর, কাঠের জিনিসপত্র রান্না হয় আর কি। এই ঘরে কাঠ মিস্ত্রিরা কাম করে। একটা হুন্ডা গেল, হুন্ডার দাম প্রায় 50,000 টাকা। আপনারা যাদের দরকার কমেন্ট করে জানাবেন। এখন একটা পাগলি মেয়ে আসছে, মেয়েটা পাগলি, ছেলেদের পরাবার দিয়ে হাতে কইলে যাচ্ছে। দেখুন লোকটি নৌকার প্রতীক ঝুলে আছে। ওই লোকটাই আবার ঘুরে আসলো। জফি মিয়ার আগমন, খানকা শরীফের ছেলেবেলারা আসছে, দুইটা ছেলে। আরে যে এই মাদ্রাসাটার ওই মাদ্রাসার 14 ডিসেম্বর দালসা, আপনারা দেখাচ্ছি গেট, মাদ্রাসার গেট। দুইটা ছেলে এসে দেখতেছে, খানকা শরীফের দুইটা ছেলে আসছে, আপনাদের দেখাই। ওদের পোশাক সাদা, অনেক সুন্দর, যেটা কাফনের কাপড় পরতে হবে। দেখুন সাদা, 14 ডিসেম্বর পাঁচুরিয়া মাঠ, বড় মাদ্রাসার মাদ্রাসার জলসা। চলুন যাওয়া যাক, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়। আজকে পাঁচুরিয়া খানকা শরীফের জলসা। কেউ দেখে না। দেখুন একটা ছেলে আসছে, 14 ডিসেম্বর যেখানে যাওয়া সেই ছেলেটি এই মাদ্রাসায় পড়ে। আর অল্প কিছু টাকার মধ্যে চলে যাওয়া পাঁচুরিয়া খানকা শরীফে। ছেলেরা যাচ্ছে, গিয়ার আটকে ধরছিল আমাদের বড় ভাই। দেখুন একটা অটো ভ্যান গেল, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে পাঁচুরিয়া খানকা শরীফে। সামনে একটা মোড় আছে, মোড়ের পরেই জায়গাটির নাম বাসতলা, জায়গাটির নামই বাসতলা। দেখেন ওই পিছনে আতা বাগাল যাচ্ছে, লুঙ্গি পরে পিছনেরটা, নাম তার আতা পাগল। আতা আজানের পরপর জলসায় অনেক লোক আসে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়।
জলসাটা অনেক বড়, এইটাই হলো বাস্তলা। রোডটি অনেক খারাপ, ভেঙে গেছে আর কি, দেখেন না উথাল পাথাল। আমরা বর্তমানে বাইসাইকেলের উপরে আছি, গিয়ার সাইকেল তো, সেই জন্য আমার ছোট ভাইটা হেঁটে যাচ্ছে। ছোট ভাই আগে যাও, ছোট ভাই পিছে আসো। মোল্লা বাড়ি আমরা চলে এসেছি প্রায় পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়। আমরা চলে এসেছি প্রায় পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়। আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো পাঁচুরিয়া, চলে এসেছি প্রায় পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। পাঁচুরিয়া খানকা শরীফের জলসার দৃশ্য, আরো অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবো পাঁচুরিয়া খানকা শরীফের জলসায়। আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাও পাঁচুরিয়া খানকা শরীফের জলসা। কিছুক্ষণের মধ্যে চলে যাবো পাঁচুরিয়া খানকা শরীফের জলসা। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি খানকা শরীফের হুজুর যাচ্ছে। আমরা দেখুন আমরা চলে এসেছি খানকা শরীফের জলসায়, প্রায় চলে এসেছি খানকা শরীফের জলসায়। আর একটু মনটা ঘুরলে দেখতে পাবে পাঁচুরিয়া খানকা শরীফের দোকানটা। চলে এসেছি পাঁচুর এখানকার স্বরূপের জলসা। চলুন যাওয়া যাক, তোর বাবা তো ক্লিক আলোর তো আমরা দেইনি।
করে দাস আমাকে খেয়ে চল দাবু আমরা ইতিমধ্যে দেখা পেলাম খাইরুলের ইনি খানকা শরীফের মাদ্রাসায় পড়ে খানকা শরীফে পড়ে ছেলেটি অনেক খারাপ বিশ্বাস না করলি মানুষজনের ভিড় জিলাপি আপনারা খাবেন খাইলে কমেন্ট করে জানান চলুন তাহলে বেরোনো যাক চলুন তাহলে বেরোনো যাক অলরেডি কয়ে যায় দৃশ্য আইডিয়াল আপনারা চলে এসেছেন পাঁচুড়িয়া খানকা শরীফের জালসায় যাদের জিলাপি দরকার কমেন্ট করে জানান দিয়ে আসবো বাড়িতে যেয়ে জায়গার নাম বলে দিবেন আমরা চলে এসেছি পাঁচুড়িয়া খানকা শরীফের জালসায় এই খানকা শরীফের জালসায় আসতে আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে বাইসাইকেল নিয়ে আসতে বাইসাইকেল নিয়ে আসতে 10 মিনিট লাগে চলুন বেরিয়ে দেখা যাক জিলিপি ভাজার দৃশ্য জিলিপি ভাজতেছে দুইটা আছে তুলতেছে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওটিতে লাইক করে দেবেন